হ্যালো, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে সংবিধানের চতুর্থ পার্ট নিয়ে আসলাম। সংবিধান নিয়ে আমি এর আগে তিনটি পার্ট করেছি, সেটি ছিল 41তম বিসিএস এর আগে। আর মজার বিষয় যে 41তম বিসিএস এর সংবিধান থেকে 5টি কোশ্চেন আসার কথা, সেখান থেকে 4টি কোশ্চেন এসেছে, এবং ওই 4টি কোশ্চেন নিয়ে আমার পার্ট 1, 2, 3তে ছিল। তো এখন থেকে আমি সংবিধান নিয়ে যতগুলো পার্ট দিয়ে কমপ্লিট করা যায় ওটি আপলোড করা শুরু করব, কারণ সাধারণ জ্ঞানে সংবিধান খুব ইম্পর্টেন্ট একটি টপিকস। তো আজকে শুরু করব তৃতীয় ভাগ নিয়ে, যেটিতে ছিল মৌলিক অধিকার। তো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ পার্ট 1, 2 এবং 3টা একটু দেখে আসবেন, তারপরেই এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে পড়তে। তো চলুন শুরু করা যাক। পার্ট তৃতীয় ভাগে মৌলিক অধিকারে যেটি রয়েছে, 26 থেকে 47 পর্যন্ত হচ্ছে তৃতীয় ভাগ। তো 26 নম্বরে রয়েছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল, অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে ওগুলো, এই যে আমি আগে দেখিয়ে দিয়েছিলাম যে মৌলিক অধিকার কোন কোনগুলো রয়েছে, তো এই জন্য আপনাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে যদি পার্ট বাই পড়েন তো অনেক সুবিধা হবে। হঠাৎ করে পার্ট 4 থেকে শুরু করলে অনেকেই বুঝতে পারবেন না। তো 26 থেকে 47 যেটা বলছিলাম, পার্ট তৃতীয় পার্টে রয়েছে যে 26 থেকে 47 পর্যন্ত তৃতীয় ভাগ রয়েছে। 26-এ রয়েছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন, ওই যে মৌলিক অধিকার যেগুলো রয়েছে তার সাথে যেসব অসামঞ্জস্য আইন আছে ওগুলো বাতিল করতে হবে। 27-এ রয়েছে আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ যত নাগরিক রয়েছে সবার ক্ষেত্রে আইন যেন সমানভাবে প্রয়োগ করা হয়। এবং এই দ্বিতীয় ভাগের 27 নম্বর, আইনের দৃষ্টিতে সমতা, এটি কিন্তু মানে বারবার পরীক্ষায় রিপিট হয়। 28-এ রয়েছে ধর্মীয় প্রভৃতি কারণে বৈষম্য, অর্থাৎ বাংলাদেশে তো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে আমরা সবাই জানি, তো সবার প্রতি যেন সমান বৈষম্য দেখানো হয়, কারো প্রতি একটু কম কারো প্রতি বেশি, এভাবে যেন না আমরা দেখি। তো প্রত্যেক নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে সমান সমান। 29-এ রয়েছে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, তো প্রজাতন্ত্রের কর্মী নিয়োগ বা পদলাভের জন্য প্রত্যেক নাগরিক যেন সমান সুযোগ লাভ করে। 30-এ রয়েছে বিদেশি যে খিতাব সেটি গ্রহণ নিষিদ্ধকরণ, এই ব্যাপারটি হচ্ছে যে আপনি বাহিরের কোনো একটা দেশ থেকে বা রাষ্ট্র থেকে কোনো খেতাব অর্জন করলেন, কিন্তু আপনি খেতাবটি সরাসরি নিতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনার দেশের রাষ্ট্রপতি আপনাকে অনুমতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো খেতাব, ভূষণ কিছুই গ্রহণ করতে পারবেন না। 31-এ রয়েছে আইনের আশ্রয় লাভের অধিকার, 32-এ রয়েছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, 33-এ রয়েছে গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, 34-এ রয়েছে জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, 35-এ রয়েছে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ, 36, 37, 38, 39 খুবই ইম্পর্টেন্ট টপিকস, যে 36-এ রয়েছে চলাফেরার স্বাধীনতা, 37-এ রয়েছে সমাবেশের স্বাধীনতা, 38-এ রয়েছে সংগঠনের স্বাধীনতা, 39-এ রয়েছে চিন্তা বিবেকের স্বাধীনতা ও বাক স্বাধীনতা। তো এই স্বাধীনতাগুলো পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম আমরা দেখি যে চলে আসে, তো 36, 37, 38, 39 খুব ইম্পর্টেন্ট। 40-এ রয়েছে পেশা বা বৃত্তির স্বাধীনতা, 41-এ রয়েছে ধর্মীয় স্বাধীনতা, 42-এ রয়েছে সম্পত্তির অধিকার, 43-এ রয়েছে গৃহ ও যোগাযোগ রক্ষণ, 44 খুব ইম্পর্টেন্ট, দেখুন 44-এ রয়েছে মৌলিক অধিকার বলবৎকরণ, এই ভাগে প্রদত্ত অধিকার সমূহ বলবৎ করিবার জন্য এই সংবিধানের 102 অনুচ্ছেদের এক দফা হাইকোর্ট বিভাগের নিকট মামলা রুজু করিবার অধিকারের নিশ্চয়তা দান করা হইল। তো এইটা কিন্তু পরীক্ষায় আসে যে মৌলিক অধিকার যদি বলবৎকরণ করা হয় তাহলে কত নং অনুচ্ছেদ অনুযায়ী
এটি মামলা করা হয়। 45 রয়েছে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। 46 রয়েছে দায়মুক্তি বিধানের ক্ষমতা। 47 রয়েছে কতিপয় আইনের হেফাজত। তো এগুলো খুব একটু ইম্পর্টেন্ট নয়, যেটি আমি আগে দেখিয়ে দিয়েছি যে তৃতীয় বিভাগ অনেক সময় কোশ্চেন আসে যে সংবিধানের তৃতীয় ভাগে কোন বিষয়ের কথা বলা হয়েছে, অ্যান্সার হয়ে যাবে যে মৌলিক বিষয়গুলোর কথা বলা হয়েছে। এরকম আসে যে সংবিধানের কত নং অনুচ্ছেদ থেকে কত নং অনুচ্ছেদে তৃতীয় বিভাগ রয়েছে, তো অ্যান্সার হয়ে যাচ্ছে কি 26 থেকে 47। তো এভাবে একটু কেয়ারফুলি পড়াশোনা করলে পরীক্ষার হলে যে সব অ্যান্সারগুলো করা পসিবল। তো আজকের মতন এই পর্যন্তই। সংবিধানের আগের পার্টগুলো দেখবেন আশা করি, এবং পরের পার্টগুলো আমি আপলোডের সাথে 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 দেখতে পান, এই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।